নমস্কার, আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি। আমি অরূপ চক্রবর্তী। দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন। তিনি কোভিডে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন, তিনি আমাদের মধ্যে নেই। মানুষ যারা আমাদের ছেড়ে চলে গেছেন, নাটাগড় এলাকার প্রত্যেকটি মানুষের সঙ্গে যার নিবিড় যোগাযোগ ছিল, তারাও আজকে আমাদের মধ্যে নেই। আজকে আমরা এই নাটাগড় সংঘ খেলার মাঠে আমরা হেলথ সেন্টার করেছি। এখানে আমরা এক মিনিট নিরাপত্তা পালন করে মূল উদ্যোগটা তাকে তো আমি সম্বর্ধনা জানাতাম। প্রথমে অনুষ্ঠান শুরু করার আগে ক্যান্সারে আক্রান্ত আমাদের এই আরেকটি বাচ্চা মেয়ে দাদা ৫০০০ টাকা চেক তুলে দেওয়া হলো তার হাতে চেয়ারম্যান রিলিফ ফান্ড থেকে। তারা বারবার সংসদে দাবি করেছি যে শহর এলাকার জন্য একটা বিষয় করা দরকার। আমরা অনেক বলার পর বোধহয় ২০১৪তে কি ২০১৩তে গুলাম নবী আজাদ প্রথম বলেন যেটা ন্যাশনাল হেলথ মিশন হয়ে যাবে। চারটে পাঁচটা করে স্বাস্থ্য কেন্দ্র হবে, এগুলো ঠিক গ্রামে যেরকম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে এগুলো তাই। এখানে একজন বা দুজন ডাক্তার বসবেন, একটা ল্যাবরেটরি থাকবে, কেউ সোজা হাসপাতালে যাবেন না, এইখানে আগে আসবেন, এখানকার ডাক্তার বলে দেবেন, রোজ ডাক্তার থাকবেন, তারপর তারা রেফার করলে রোগীরা হাসপাতালে যাবে। এটা খুব বেশি দরকার ছিল। আজকে এটা আমার মনে আছে, আমি শিলান্যাসের দিন এসেছিলাম, স্বপন ঘোষ ছিলেন বৃষ্টির মধ্যে, এটা যে নির্বাচনের আগে তৈরি করে উদ্বোধন করা যাবে এটা আমি ভাবিনি। আমি এর সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানাই। সোমনাথ দে কাউন্সিল মেডিকেল স্টাফ থাকবেন, ওষুধ থাকবে, যাতে রাত বেরাতে কি কোথায় যাবে জানি না, এখানকার হাসপাতাল থেকে তারা তাদের সেবা এবং শুশ্রূষা পাবে, এটাই আমাদের আজকের উদ্দেশ্য। এই কটি কথা বলে তার সঙ্গে আরও চারটে যোগ হলো নাটাগড়ের ৩৪ নম্বর ওয়ার্ডে। এক্ষুনি আমরা আগে দুটো আমরা উদ্বোধন করে দিয়েছি, একটা করেছি আগরপাড়া উসুমপুরে, একটা করেছি সোদপুরে হরিচন্দ্র দত্ত রোডে। আজকে দুটো করব, এখানে একটা আগরপাড়াতে আমরা করব, তেলতলার পাশে আরেকটা। এর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পানিটি স্টেট জেনারেল হাসপাতাল রয়েছে, কিন্তু এই হাসপাতাল থেকেই প্রাথমিক চিকিৎসার জন্যে সর্বক্ষণ দুজন ডাক্তার বসবে এবং সব রকম ট্রিটমেন্টের ব্যবস্থা থাকবে। যদি তার কঠিন কিছু হয় তারা রেফার করবে হাসপাতালে, তার আগে প্রাথমিক চিকিৎসা যা করার সেটা করবে। এই বিল্ডিং, এই হেলথ সেন্টার ন্যাশনাল আরবান মিশনের অন্তর্গত। পানিহাটি পৌরসভা প্রায় ১ কোটি টাকা খরচ করে এই বিল্ডিংটি তৈরি করেছে এবং সমস্ত ইনফ্রাস্ট্রাকচার বিনে পয়সা ওষুধ দেওয়া হবে, ডাক্তারও থাকবে। আমাদের এটা উন্নয়নের, মমতা ব্যানার্জির নেতৃত্বে যে উন্নয়নের যে গতি, এই গতিকে এখানে দাঁড়িয়ে আজকে আমরা সবাই বুঝতে পারছি যে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া এটাই সব থেকে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।